াম রহমতুল্লাহ বিবরাকাত আলহামদুলিল্লাহ ও সালাত আল মাল্লা নবী বাদা একসময় তো বোন জিজ্ঞেস করছিলেন যে সালাতে তো আপনার মনোযোগ দিয়ে সালাত পড়তে হবে কারণ যে মনোযোগ দিয়ে সালাত না পড়লে তো এর জন্য শাস্তি রয়েছে বা ভয়াবহতা রয়েছে তো অনেক চেষ্টা করে মনোযোগ দিয়ে কিন্তু সালাদ পড়তে পারি না বিভিন্ন সময় বিভিন্ন কথা মনে চলে আসে তো কী কীভাবে আমরা সালাত পড়বো জি সময় তো বোন সালাদ পড়ার পূর্বেই সালাদ যে পড়ব আমরা শুরু করব তার পড়ার পূর্বেই আপনাকে যে উজুটা করবেন উজুটা ভালো করে করা লাগবে উজুটা ভালো করে করা যাবে উজু করার প্রথমে বিসমিল্লাহ বলে উজু করা শুরু করবেন আপনার মুখমণ্ডল ভালো করে ধত করবেন তিনবার আর ধ্যোতো করা অর্থ এই যে একবার পরিপূর্ণভাবে ধত করা অর্থ একবার এইভাবে একবার দুই বা তিনবার পর্যন্ত ধধত করা যাবে এর বেশি নয় তারপর আপনার হাত ধত করবেন আপনার হাতটা দুই হাত কোনায় পর্যন্ত তিনবার অর্থাৎ একবার দুই বা তিনবার পর্যন্ত ধত করা যাবে পরিপূর্ণভাবে বললাম যে পরিপূর্ণভাবে ধোতো করাকে একবার ধোতো করা বলা হয় তাই যদি একবার পরিপূর্ণ ধুইলেন তাহলে যদি যথেষ্ট মনে করেন যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য বা দুইবার তিনবার পর্যন্ত ধোত করা যায় জি আপনার যখন উজুটা হয়ে যাবে উজু যখন ভালোভাবে যেটা অঙ্গ যেভাবে ধত করা সেভাবে আপনি ধত করবেন ধোতো করবেন এইভাবে তারপরে যখন আপনার উজু পরিপূর্ণ হয়ে গেল সালাতে যখন দাঁড়াবেন সালাতে দাঁড়া শোনাতে তাকবিদ দিবেন তারপরে সেই বি সঈদিম বিসমিল্লা রহমান রহিম তাকবিদ দেওয়ার পরে আপনি সানা পড়লেন তারপর আউদবিল্লা বিসমিল্লাহ বলে আপনার সুরা ফাতিহা এবং অন্য অন্য সুরা পড়া শুরু করবেন আর আপনার চেষ্টা করবেন যে আল্লাহকে ভয় করার ভয় ভীতি সহকারে সুরা কিরাতগুলা মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এ মর্মে আল্লাহ রসুল্সাল্লা সাল্লাম একটি বল হাদিস নিয়েছে হাদিস জিবিল সেখানে বলা হয়েছে যে এহসান কাকে বলে তখন তিনি বলছেন এহসান হলো যে আন তা আবুদ আল্লাহ কান্না কা তারা ফাইলাম তা করু ফাই রাক তুমি এমন করে এবাদত করবে এমন করে এবাদত বন্দি করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এটা যদি না হয় তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে তাই পরকালীন ভয়টা মনে অন্তর নিয়ে আসতে হবে পরকালীন ভয় মনে অন্তর নিয়ে আসতে হবে যে অন্য এক হাদিসে আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন তুমি সালাদ পড়ো সালাদটা যেন হয় ইমাম আহমদ বিন হাম্বাল চিনে সে সালাদ যেন হয় তোমার শেষ সালাদ তুমি যেটা সালাদ পড়বে সে সালাদটাই তোমার জীবনের যেন শেষ সালাদ যে হতে পারে যে তুমি আর সেলে সালাদ আর পাবে না যে মনে হয় এই সালাদের পরে আমি মৃত্যুবরণ করব। এই মন নিয়ে মূলত সালাদ পড়তে হবে এই মন নিয়ে সালাদ পড়তে হবে আল্লাহ আলা বলছেন কদাফুল্লাহ মীন আল্লা দিন হুম ফলাতিমসায়ন ওমেন ব্যক্তিগণ সফল কাম হয়েছে যারা তারা সালাতে বিনয় নম্র সহকারে সালাত আদায় করে খুসু খুজু সহকারে সালাত আদায় করে জি এইভাবে সালাদ পড়তে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ আসবে আল্লাহর কাছে চেষ্টা করতে হবে আপনার রুকু সিজদা যেগুলো রয়েছে সেগুলো আপনি ঠিকভাবে করার চেষ্টা করবেন আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম এমন একটা হাদিস নিজ আবহরাইডা থেকে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে পবিত্র অর্জনের মাধ্যমে একতৃত্ব অংশ অনেকই রয়েছে তারপর রুকু করার মাধ্যমে এক অংশ নেকি রয়েছে সিজদের মাধ্যমে এক অংশ নেকি রয়েছে যে ব্যক্তির এগুলা পরিপূর্ণ হল তার জন্য সালাদ পরিপূর্ণ হলো এবং সমস্ত আমলগুলা আল্লাহ কবল করবেন আর যে ব্যক্তির এ তিনটে বিষয়ে ত্রুটি হলো তার সালাদে ত্রুটি হলো এবং অন্য আমলগুলা আল্লাহ কবল করবেন না ইমাম আলবানি রাহেমাল্লা তার সিলসিলা সহিয়া গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন যে আনাস থেকে বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সর্বপ্র কিয়ামত দিন সর্বপ্রথমে সালাতের হিসাব নেওয়া হবে যে ব্যক্তি সালাদ ঠিক হবে তার অন্য অন্য আমলগুলো ঠিক হয়ে যাবে আর যার সালাদ ঠিক হবে না তার অন্য অন্য আমলগুলা বাতিল হয়ে যাবে ইম আলবানি রাহমাল্লাহ তার সিলসিলা সহা গ্রন্থে হাদিসটি নিয়ে যা হোক যা আমরা খুশু খুজু করার চেষ্টা করব আল্লাহর কাছে কাঁদবো কাটবো ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ আমাদের যেন সেতা তৌফিক দান করেন আল্লাহ আলম أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد